অনেক আগের কথা, আপনার হচ্ছে এটা মনে হয় ক্লাস 8-এ থাকতে, তো সবাই তো সবাই বড়তে গরু গোশত খায়, মাংস খায় সব বাড়িতে আমাদের এলাকায়, এরকম চলিত আছে। তো আমাদের বাড়িতে আমি আমার আব্বুকে বলছিলাম, আব্বু সবাই তো মাংস খাইতেছে, আমরা কি মাংস খাবো না? তো এই কথা শুনে আমার আম্মু কাঁদে ফেলছিল, যে কারণ তখন আমাদের অতটা সামর্থ্য ছিল না যে 1 কেজি মাংস কিনে এনে খাবো। আমার মনে আছে আমি একটা স্কুল ড্রেস, তখন আমি ক্লাস 9-এ পড়ি, আমি একটা স্কুল ড্রেস 2 বছর পরেছি 9-10-এ, একটা স্কুল ড্রেস। তো একটা জিনিস কি, মানুষ কষ্ট করলে সবই সম্ভব। আমরা যদি স্ট্রাগল না করি, সবসময় যদি মনে করি যে না আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু করতে পারবো না, এটা ভুল ধারণা। আপনার যতটুকু সামর্থ্য আছে, আমার দুইটা হাত নাই তো গিয়েছে, আমি তো চাইলে রাস্তায় ভিক্ষা করতে পারতাম, মানুষের দুয়ারে দুয়ারে চাই খেতে পারতাম, আমার কোনো দরকার ছিল নিজের পায়ে দাঁড়ানো? আমার চিন্তা যে আমি কোনোদিন কারোর কাছে হাত পাতবো না, কারোর কাছ থেকে আটানা পয়সা নিবো না, আমি নিজেই স্ট্রাগল করে চলবো ইনশাল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ একটা জিনিসকে আমি আল্লাহ পাকের কাছে যখন যা চাইছি তিনি আমাকে তাই দিচ্ছে। কি আল্লাহর রহমতে আমরা যতটুকু ইনকাম করি, আমি যদি ঠিক মতো টাকাটা জমাইতাম, আমি অনেক টাকা জমাইতে পারতাম, কিন্তু আমার কাছে টাকা থাকে না। কারণ এই যদি কেউ যদি এসে আমার কাছে টাকা চায়, মানে আমার এলাকার বা যে কোনো মানুষ, আমার মানে আগে তো ভিডিও করতাম, ভিডিও ওই হেল্প মূলক, কারণ আমি একটা তখন বুঝতাম কি যে এই যে ভিডিও গুলা করতেছি, মানুষ তো আমাকে দেখে শিখতেছে, যে ওর দুইটা হাত নেই যদি মানুষকে হেল্প করতে পারে, আমরা কেন পারবো না? কিন্তু মানে মানুষের নেগেটিভ মন্তব্যের কারণে ওই ভিডিও গুলো এখন করা হয় না, এখন বেশিরভাগ দান গুলো গোপনে করা হয়। তো চিন্তা করি যে এই টাকাটা আমি এখানে দিচ্ছি, আল্লাহ পাক এর থেকে আমাকে কয়েক গুণ বেশি টাকা আমাকে দিবে, তো আমার কোনো চিন্তা নেই। আর হ্যাঁ, এটা সত্য কথা, আমার পকেটে একদিন কি হয়েছে, তখন আমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার পড়াশোনা করি, আমার তখন কোনো আর্নিং নেই, জাস্ট ইউটিউব ফেসবুক টিকটকে আমি জাস্ট ভিডিও করতাম। তো আমার পকেটে 50টা টাকা আছে, আপনার একটা বাচ্চা, ওনার বাচ্চাকে ওনার মা নিয়ে আসছে, ছোট বাচ্চাকে, যে বাচ্চার দুধ নেই, দুধ কিনবে। তো তখন আমি অত বুঝতাম না যে এগুলা আসলে ওনারা মিথ্যা কথা বলে টাকা নেয়। আমি ওনাকে আমার মন থেকে 30টা টাকা দিছি। তো টাকাটা দেওয়ার পর আল্লাহর রহমতে আমার কাছে তখন 20 টাকা ভাড়া আছে, আমার কাছে কিন্তু আটানা পয়সা নেই। আমি তখন হচ্ছে থাকতাম হচ্ছে আপনার মানব কল্যাণ ট্রাস্টে, আপনার ওই যে সিনিয়া বাজার, ওইখানে থাকতাম, ওইখান থেকে পড়াশোনা করতাম সৈদ্দপুর সরকারি কলেজে। তারপর আর ওইটা গেছে আল্লাহর রহমতে, 3 দিন পর আমার হচ্ছে আপনার ইউটিউবে মনিটাইজেশন আসছে। আমাদের মতো যারা আছে, দুই হাত নাই বা দুই চোখ নাই, এটা তো আমরা নিজেরা তৈরি করিনি, এটা আল্লাহ পাক নিজে পছন্দ করে দুনিয়াতে, এটা তো আল্লাহ পাক নিজে পছন্দ করে বানাইছে, তাই না? পছন্দ করে বানাই তারপর দুনিয়াতে পাঠাইছে। তো আমাদের মতো যারা আছে এদেরকে সমাজে বেশিরভাগই অবহেলিত হতে হয়, এটা বাস্তব, এটা এটা কোনো মানে লুকোচুরির কিছু না, এটা বাস্তব। কারণ আমি নিজে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে আমাকে, যেমন আমার পড়াশোনা যখন আমি শুরু করি করতে পারি নাই, আমাকে কোনো স্কুলে ফার্স্টে ভর্তি করে নাই, তারপর ইনশাল্লাহ চেষ্টার ফলে যখন লেখা শিখলাম নিজে, তখন স্কুলে আমাকে ভর্তি করা হয়েছিল। বাট ওনারা তো একবার বলতে পারতো যে আমরা আপনাকে পড়া শেখাবো, লেখা শেখাবো, শিখে আমরা আপনাকে মানুষ করব, এই কথা কিন্তু কোনো টিচার আমাকে বলেনি। তো আমার চেষ্টার ফলে আমি যখন পড়াশোনা শুরু করলাম, ইনশাল্লাহ এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষা দেওয়ার পর পাবনাতে চলে আসলাম, শহীদপুর সরকারি কলেজে ভর্তি হলাম। এরই মাঝে আমার লাইফে অনেক কিছু ঘটে যায়, আমার পাশে মানে আমি সবাইকে, আমার লাইফে আমি নিজের আপন মানুষকে খুব কম পাশে পাইছি, একমাত্র আমার আম্মুকে পাশে পাইছি, আমার আপন মানে আমার রক্তের মধ্যে একমাত্র আমার জন্মদাত্রী মা ছাড়া, আমার মা ছাড়া আমার পাশে কেউ জীবনে ছিল না। তারপর ধীরে ধীরে যখন বড় হলাম, আফ্রিদি ভাইয়ের আব্বু, এছাড়াও কিছু ভালোবাসার মানুষের ছায়া ছিল বলে, আল্লাহ পাকের অশেষ রহমত ছিল বলে, আমার নিজের চেষ্টা ছিল বলে আজকে এতদূর আসতে পারছি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, মার পায়ের নিচে জান্নাত, আর সেই মা দোয়া করেছে আপনার জন্য। আমার মা একটা কথা বলতো, আমি বলি আমার যখন আমার কিছুই ছিল না, আজ থেকে 3 বছর আগে আমার কিচ্ছু ছিল না, আমি জিরো, তখন আমার মা একটা কথা বলছিল যে আমার, আমরা তো 2 ভাই 1 বোন, তো আমার মা বলেছিল কি যে আমার আমার নাম তো মিরাজ, আমার মিরাজ হচ্ছে কোটিপতি, আমার সূর্য হচ্ছে লাখপতি, আমার ভাই কিন্তু তখন মাসে তাও 1-1.5 লাখ টাকা ইনকাম করতো, বাট আমার কোনো ইনকাম নেই। ওই যে মার একটা কথা বলছিল কোটিপতি বলছিল, ওইটা আমার কানে এখনো বাজে, যে আমার মা ওই কথাটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। মা কি বেঁচে আছে? না, আম্মু মারা গেছে, তো 2 বছর হবে। মার জন্য সব সময় কোরআন পড়বেন, দোয়া করবেন, এবং বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন দুস্থ কল্যাণ মানুষের সহযোগিতা করবেন। আমি বলতে চাচ্ছিলাম, আপনি যখন এসএসসি পরীক্ষা দেন, বিগত দিনে যেগুলো শিক্ষা অর্জন করতে ছিল, আল্লাহ পাক আপনাকে দুইটা হাত দেয়নি, আপনি লিখছেন কিভাবে? আমি পা দিয়ে লিখি। পা দিয়ে লিখেন? হ্যাঁ। একটা জিনিস কি যে যখন ছোট ছিলাম অনেক খারাপ লাগতো, যে আল্লাহ পাক কেন এই দুনিয়াতে আমারে পাঠাইছে, যে আমার তো দুইটা হাত নাই, কারণ আমাকে সবাই অবহেলা করে, একমাত্র আমার মা ছাড়া আমার পরিবার ছাড়া তো কারোর কাছে আমি সেরকম মূল্য পাইতাম না,
যেখানে যাইতাম মানুষের অবহেলায় শুনতে হইতো, হাত নাই, কি করে খাবে, সমাজের বোঝাই থাকবে, পরিবারের বোঝাই থাকবে। তো ওই কথাগুলো সবসময় কানে বাজতো, প্লাস এমনও কথা শুনতে হয়েছে যে আল্লাহর উপরে কি খুশি আপনি? অনেক খুশি, অনেক। আল্লাহ পাক আমাকে যতটা সম্মান দিয়েছে এখন, মানে আমার মনে হয় না যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমরা যারা একসাথে পড়াশোনা করছি, আমার যারা যারা ফ্রেন্ড সার্কেল আছে, ওদের মধ্যে একমাত্র আমি যে নিজে ইনকাম করে চলি, নিজের সংসার চালাই, একটা মাদ্রাসা চালাই, প্লাস একটা কিছু একটা করতেছি। মাদ্রাসার নামটা যদি বলতেন? যাত্রাপুর বাইতুল শরফ হাফিজিয়া মাদ্রাসা। এই তিনখানা যাত্রাপুর, এটা কোথায়? আমার এলাকা। আপনার এখন যতগুলো বন্ধ সার্কেল আছে, বিভিন্ন কিছু আছে, এগুলোর মধ্যে থেকে আপনি সবকিছু মিলে খুশি আছেন? আলহামদুলিল্লাহ, অনেক খুশি, অনেক। আল্লাহ পাক আমাকে যতটা সম্মান দিয়েছে, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। মিরাজ ভাই তাই আজকে প্রমাণ করে দিয়েছে, ভিক্ষার প্রয়োজন হয় না, ভিক্ষার দরকার হয় না, ইচ্ছা করলে নিজের পায়ে দাঁড়ানো সম্ভব, আগানো সম্ভব। তাই অবশ্যই আমরা আজকে সকলেই যদি মিলেমিশে মিরাজ ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলে আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করে যদি আমরা কাজ করি, তাহলে আমরা সমাজে অবশ্যই অবহেলিত থাকব না, আমাদের এই সমাজে অবশ্যই সম্মান ইজ্জতের সঙ্গে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ইজ্জত দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে নেবে ইনশাআল্লাহ। তবে মিরাজ ভাই এবং আপনার স্টাফ যারা আছেন সকলের জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, সময় দেওয়ার জন্য। আপনি এত ব্যস্ত মানুষ, তারপরেও আমাদের ভাইরাল ওয়াজ মিডিয়া জরুর স্যারকে সময় দেওয়ার জন্য এবং সকলকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কাছে দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।